আসসালামু আলাইকুম, আমি রাইহান। আজকে আমরা সিমান্ত ভাইয়ের সাথে কথা বলতে আসছি। আসসালামু আলাইকুম সিমান্ত ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো উনি আসলে মেইনলি বাংলাদেশ থেকে একটা জব ডিরেক্ট খুঁজে জব পেয়ে তারপর জার্মানিতে ডিরেক্ট এসেছে স্টুডেন্ট হিসেবে, না? সো উনি আজকে ওনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবে আমাদের সাথে। সো সিমান্ত ভাইয়া, প্রথমে ঈদ মোবারক বলতে চাই, যেহেতু ঈদ গেল। আপনার এক্সপিরিয়েন্স, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে যদি আপনি একটু বলে, আপনি কীভাবে স্টেপগুলো নিয়েছিলেন অ্যান্ড কীভাবে অ্যাপ্লাই করেছিলেন সবগুলো যদি একটু বলতেন, তাহলে যারা ভিউয়ার্স আছে তারা একটু জেনে ওরাও সে সেম ওয়েতে অ্যাপ্লাই করে জার্মানিতে আসতে পারতো। সো প্রথমে যদি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ। সো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি বলতে চাই, তাহলে আমি আসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে 2018 জয়েন করি এবং 2014 অগস্টে আমার ফাইনাল এক্সাম হয়। এটা হচ্ছে এডুকেশনাল। এরপর আমি ইউনিভার্সিটিতে ইভিনিং এমবিএর জন্য এনরোল করেছিলাম, বাট ওইটা আমি এক্সচেঞ্জটা পরে ড্রপ আউট, আমি কন্টিনিউ করিনি। হচ্ছে এডুকেশনাল কেরিয়ার এক্সপিরিয়েন্স বলতে গেলে, আমি ইউনিভার্সিটি থাকতে লাস্ট সেমিস্টার থাকতেই আমি জব পেয়ে যাই বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টার্ট আপ বলা যায়, নিউজ ক্রেড। তখন নাম ছিল নিউজ ক্রেড, এখন হচ্ছে নাম চেঞ্জ হয়েছে ওয়েলকাম। তাদের এখন কিনে নিয়েছে মোস্ট প্রবলি অপটিমাইজলি, একটা ইউএস স্টার্ট আপ কোম্পানি। ওখানে আমি এক বছর কাজ করি। তারপর 2015 আমি স্টার্ট করি মিনেসোটার একটা কোম্পানি, ওটাও রিমোটলি কাজ স্টার্ট করি, ওটাও একটি স্টার্ট আপ। ওইখানে ছিলাম আমি 9 মান্থসের মতো। তারপর আমি জেডএস সলিউশনস লিমিটেড নামে একটা কোম্পানিতে জয়েন করি। কী পজিশন হিসেবে? ওই জেডএস সলিউশনস ওই কোম্পানিতে আমি যদিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি, বাট ওইখানে আমি আর কি জয়েনিংয়ের পরে আমার প্রমোশন হয় টু সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওকে। তারপর হচ্ছে আফটার 1.5 ইয়ার্স আমি এগেইন আরেকটা প্রমোশন পাই টিম লিড হিসেবে। টিম লিড হিসেবে, ওকে। সো বেসিক্যালি ওই কোম্পানিটা হচ্ছে ইউকে পার্সেল ফোর্স ভিসা এনএইচএস বিগ জায়ান্টের জন্য একটা নোটিফিকেশন প্ল্যাটফর্মে সার্ভিস আমরা তৈরি করেছিলাম, ওই ওই সার্ভিস আমরা প্রোভাইড করছি এই কোম্পানি। একটু যদি আমি জানতে চাই, বিকজ আপনি যেহেতু জব ভিসায় অ্যাপ্লাই করে এখানে এসেছেন ডিরেক্টলি, সো কী কী স্কিল আপনার সেখানে ছিল বা কী কী রেসপন্সিবিলিটিসগুলো ছিল যেগুলো আপনার মনে হয় যে আপনার ইন ফিউচারে আপনাকে হেল্প করেছে? ভেরি গুড কোয়েশ্চেন। সো টেকনোলজিক্যালি প্রবলেম সলভিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের আইটি ফিল্ডে। ওকে। প্রবলেম সলভিং, তো প্রবলেম সলভ করার জন্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, ডিফারেন্ট টেকনোলজিস জানা লাগে। এটা আসলে যারা ইঞ্জিনিয়ার ওরা বেসিক্যালি সব জেনেই নেবে, কন্টেন্ট আছে কী জানতে হবে না জানতে হবে। আচ্ছা। এছাড়া খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে কমিউনিকেশন এবং একটা সিস্টেমের ইন টু ইন বুঝতে পারা, যে আমি এই পয়েন্ট থেকে জেড পয়েন্ট পর্যন্ত একটা সলিউশন প্রোভাইড করতে পারি, এই কনফিডেন্স আছে এরকম। সো ইয়া, অ্যাপার্ট ফ্রম দ্যাট লিডারশিপ স্কিলস থাকতে পারলে ভালো। যেমন আমি আমার বাংলাদেশের ক্যারিয়ারের লাস্টের দিকে আমি একটা কোম্পানি ছিল আজকি ডট কম নামে, অনেকে হয়তো নাম জেনে থাকবেন আজকি ডট কম। হ্যাঁ, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেটা হচ্ছে বাংলায় সার্ভিস প্রোভাইড করে। আচ্ছা। সো এই কোম্পানিটা আমরা একটা ইনভেস্টমেন্ট পেয়েছিলাম সিড ফান্ডিং, আমাদের হচ্ছে পাঠাওয়ের যে সিএফও ছিল উনি আমাদের সিএফও ছিলেন, এবং পাঠাওয়ের এক্স এমপ্লয়ের সাথে ছিল আমাদের, আমি ওটা সিটিও ছিলাম। আচ্ছা। তো ওইখানে আমার একটা খুবই ভালো এক্সপিরিয়েন্স হয় যে কীভাবে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে একটা বিজনেসেরও আইডিয়া থাকা, ইন টু ইন আইডিয়া থাকা দরকার। সো হ্যাঁ, এইটা আমার দো আমার স্টার্ট আপটা আমি বলবো একটা ফেইলিয়ার, আমরা আসলে করোনার মাঝখানে এবং অন্যান্য বিভিন্ন রিজনের কারণে ওটা সাকসেস হয়নি, কিন্তু আমি আসলে ফেইলিয়ার পরেও আমি অনেক কিছু শিখতে পারছি, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, দ্যাটস অল। এখন স্কিলের ক্ষেত্রে যেটা বললাম যে টেকনোলজিক্যাল স্কিলস লাগবে, কমিউনিকেশন স্কিলস লাগবে, লিডারশিপ স্কিলটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আর কিছু, যেহেতু আপনি আইটি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, কিছু ল্যাঙ্গুয়েজের প্রয়োজন আছে, ল্যাঙ্গুয়েজ স্কিলস? ল্যাঙ্গুয়েজ স্কিলস, হ্যাঁ, আর কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্কিলস তো আসলে এইটা অ্যাগনস্টিক, আমি নিজেও অ্যাগনস্টিক, আমি পাইথনে কাজ করতে পছন্দ করি, আমি জাভাস্ক্রিপ্ট কাজ করতে পারি। আচ্ছা। আমি জাভাতে পারি, স্কালাতে টুকিটাকি পারি। ওকে। তো এটা ল্যাঙ্গুয়েজ অ্যাগনস্টিক আর কি, যেটাতে আপনার প্রবলেমটা সলভ হয়। আমি বলবো না যে এইটাই বেস্ট বা এইটাই খারাপ। ওকে, ফাইন। সো আমরা আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সম্পর্কে জানলাম, অ্যান্ড জার্মানিতে আসার চিন্তাভাবনা কীভাবে আসলো এবং কীভাবে আপনি অ্যাপ্লাই করলেন
কিভাবে জবটা পেলেন? যেহেতু হচ্ছে মানে আমার জানা মতে খুব কম মানুষই আসলে এইভাবে সফল হতে পেরেছে বলে আমার মনে হয়, আমার নিজের চোখে দেখা আর কি, খুব কম মানুষই পেরেছে। সো আপনি ওয়ান অফ দ্যাম, সো আপনি ওই এক্সপিরিয়েন্স একটু বলেন যে কীভাবে আপনি জার্মানিতে অ্যাপ্লাই করেছেন, কী জন্য জার্মানিতে আপনার ইন্টারেস্ট জেগেছে, অ্যান্ড কীভাবে আপনি জবগুলো খুঁজেছেন, অ্যাপ্লাই করেছেন অ্যান্ড সেখানে এসেছেন, কি ওয়েটা প্রসিডিউরটা যদি আমাদের একটু বলতেন। ফার্স্ট অফ অল বলি যে হচ্ছে এইটা আর কি সবাই আর কি, এখন যদি আমি দেখেন আপনি দেখবেন ডেইলি বাংলাদেশ থেকে মিনিমাম এক দুইজন বা মান্থলি হয়তো 10-15 জন আসছে, আমার পরিচিত হয়তো 200-300 লোক আছে যারা আসছে আমার পরিচিত। সো এটা ইউনিক কিছু না এবং অনেকেই আসতেছে, খুব ইজি আর কমপ্লেক্স কোনো টপিকও না। কীভাবে অ্যাপ্লাই করেছি বা কেন জার্মানি প্রশ্নটা একটু যদি আমি প্রথম থেকে বলি, যে হচ্ছে আমি আসলে বাংলাদেশে যেই কোম্পানিতে কাজ করছিলাম, তো আমি দেখছিলাম আমার এক্স কলিগ যারা আছে তারা অনেকেই আসলে অনেক দিকে মুভ করে যাচ্ছে, আগোটাতে থাইল্যান্ডে যাচ্ছে বা মালয়েশিয়াতে যাচ্ছে, জার্মানিতে যাচ্ছে। তো ওই একটা টাইমে আমি আর কি দেশে ভালোই ছিলাম, একটা টাইমে মনে হলো যে ঠিক আছে লেটস ট্রাই। আমি আসলে আমার টার্গেট ছিল একটু বিগ টেক, যদি অ্যামাজন ফেসবুক এগুলোতে পসিবল হইতো। তো আমি ওই পার্সপেক্টিভে লিঙ্কডইনে একটা নক পাই অ্যামাজনের একজন ম্যানেজারের কাছ থেকে 2020 নভেম্বরে। আচ্ছা, ওই আমি তখন অ্যামাজনে অ্যাপ্লাই করি। অ্যামাজনে আমি লাস্ট রাউন্ডে অন সাইট একটা রাউন্ড হয় যেটাতে হচ্ছে আপনার যেতে হবে, কারণ ভ্যানকুভার কানাডাতে ছিল। তো ওই রাউন্ডার আগে আমি বাদ পড়ি। আচ্ছা, তারপর আমার পার্সোনাল ফ্যামিলি ইস্যু এবং কিছু বিয়ে শাদীর ব্যাপার স্যাপার ছিল, ওগুলোর পরে আসলে ফিজিক্যালি যখন বাংলাদেশে করোনা হিট করে তখন তো যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম হোমে দেখলাম যে একটু ট্রান্সপোর্টের টাইমটা বেঁচে যায়। আচ্ছা, আর অফিসে কাজ করার পরে চিন্তা ভাবনা শুরু করলাম দেখি কী করা যায়। তো আমি আবার ওই প্রিপারেশন স্টার্ট করলাম, তো 2-3 মাস প্রিপারেশন নিচ্ছিলাম। প্রিপারেশন আমি ফাইনাল কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করার আগে, যে আমি আবার অ্যামাজন ভ্যানকুভারে অ্যাপ্লাই করবো বা অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করবো, তার আগে আমি মিড সাইজ কিছু কোম্পানিতে অ্যাপ্লাই করতেছিলাম। আচ্ছা, কীভাবে অ্যাপ্লাই করতেছিলাম, এরকম লিঙ্কডইন আছে জার্মানিতে বোধ হয় জিং একটা সাইট আছে, আমি জানি না, ইউজ করি না কখনো। তারপর indeed.com, Indeed আছে, StepStones, StepStone, আগে স্ট্যাক ওভারফ্লো জবস ছিল আইটির জন্য, ওইটা এখন নাই। তো এরকম অনেক আছে, তারপর ভ্যান হ্যাক একটা কোম্পানি আছে, ওরা ক্যানাডার জন্য বিখ্যাত। তারপর hired.com আছে, এরকম আর কি অনেক আছে, talent.com, আর কি যে কোনো জায়গায় জব পোর্টাল আছে। আপনি জাস্ট আপনার একটা ভালো সিভি, ইটস ভেরি ইম্পর্টেন্ট, কনসাইজ সিভি সিভি তৈরি করেন, কভার লেটার যদি প্রয়োজন হয় তৈরি করেন। আপনি আপনার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো যেগুলো করে ওগুলো নিয়ে একটু প্র্যাকটিস স্টার্ট করেন, মিররের সামনে কথা বলেন। ওকে, আপনি এবং প্রত্যেকটা ইন্টারভিউ থেকে যা ভুল হলো তা নোট ডাউন করে ওটাতে ইম্প্রুভ করেন, ওখান থেকে শেখার অনেক কিছু আছে। ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি না বললে ভুল হবে, যে সবাই একজন দুইজন ভালো ফ্রেন্ড বা ভালো মেন্টর থাকা উচিত, এবং হুইচ ইজ আপনি যে ফিল্ডে যে কাজটা করতে চান ওই ফিল্ডে সে রিলে আর কি এক্সপিরিয়েন্স আছে অনেক, হ্যাঁ এক্সপিরিয়েন্স আছে। যেমন আমার এক ফ্রেন্ড আছে, ফ্রেন্ড বা বড় ভাই বলতে পারি, আমি স্কুল ফ্রেন্ড, ওর সাথে আমি কমিউনিকেট করতাম বা এরকম, ওদের সাথে থাকলে আপনি জানতে পারেন যে যারা এই স্টেপটা পার হয়ে গেছে, এটা খুবই ইম্পর্টেন্ট যে ঘরে বসে না থেকে বা ঘরে বসে থেকেও আমি সবার সাথে একটা মিটিং সেট করলাম, হাই হ্যালো বললাম, ভাই কি করতেছেন, কি করতে হবে, এটা জানতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। ট্রু, কমিউনিকেশন স্কিল, এটা একটা নেটওয়ার্কিং স্কিল। হ্যাঁ, নেটওয়ার্কিং স্কিল, ট্রু। সো হ্যাঁ, এইভাবে অ্যাপ্লাই করলাম। তো ওই মিড সাইজ কোম্পানিতে অ্যাপ্লাই করার টার্গেট ছিল হচ্ছে আমি আমার নিজেকে যাচাই করা যে আমি কি কি স্টেটে আছি, আচ্ছা পজিশনটা কি। হ্যাঁ, আমার পজিশনটা কি, ওই মিড স্টেটে থাকতেই আমি মিড স্টেট মিড সাইজ একটা কোম্পানি, আমার কারেন্ট কোম্পানি মিড সাইজ কোম্পানি বলবো, আমাদের এখানে 2000 এমপ্লয়ি মতো আছে। তো এইখানে থেকে আমি অফার পেলাম, তো অফার পাওয়ার পরে জার্মানি থেকে অফার পেলাম, তো ওদের অফিস আছে ইউকেতে, নেদারল্যান্ডসে, বাট ওদের একটা ব্রাঞ্চ জার্মানিতে, এরকম ব্যাপারটা। হ্যাঁ, ওদের একটা ব্রাঞ্চ জার্মানিতে, আর&ডি ব্রাঞ্চ। তো আমি যেটা ভাবলাম তখন হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ছিল হচ্ছে জার্মানিতে আপনার ভিসা প্রসেস করা। ওকে, তো চিন্তা করলাম ঠিক আছে লেটস হ্যাভ গিভ ইট এ ট্রাই। তো জার্মানিতে আসলাম, তো জার্মানি এসে আমার জার্মানি ভালো লাগতেছে। তার মানে হচ্ছে আমি যদি আরেকটু ডিটেইলসে বলি, যে প্রথমে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে জব যেখান থেকে খোঁজা হয় সেই ওয়েবসাইটগুলো থেকে আপনি জব খুঁজে আপনি অ্যাপ্লাই করলেন, আপনার ইন্টারভিউ হলো, তারা আপনাকে জবের অফার লেটার দিল, অ্যান্ড এরপরে আপনি হচ্ছেন জার্মান অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করলেন জবের জন্য, জব ভিসার জন্য।
সেখানে কি কি ডকুমেন্টস আসলে আপনার লেগেছিল সেটা যদি একটু বলতেন। আপনার হচ্ছে বেসিক্যালি যখন আপনার লাস্ট এক্সপেন্স লেটারগুলো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সার্টিফিকেট ইভ্যালুয়েশন করে, যেটা হচ্ছে আপনার সার্টিফিকেটের একটা কপি জার্মানিতে পাঠাতে হয়, পাঠালে ওরা ইভ্যালুয়েশন করে, এখানে 200 ইউরো মতো লাগে। আচ্ছা, এই একটা কাজ করতে হয়। তো এই দুটো করলে তারপর এখান থেকে জার্মানি থেকে আপনার প্রি অ্যাপ্রুভাল বলে একটা, যদিও স্যালারি নিয়ে এভাবে ডিরেক্ট কোশ্চেন করা উচিত না, বাট আমি তারপর একটু করতে চাই, বিকজ এরকম কোন রিকোয়ারমেন্ট কি আছে যে এই পরিমাণ স্যালারি হলে আপনার আসলে ডাইরেক্ট ভিসাটা পেতে ইজি হবে, বা এরকম কোনো ওয়ে আছে কি বা কোনো সিস্টেম আছে কিনা? না, এটা হচ্ছে ব্লু কার্ড এলিজিবিলিটির জন্য একটা মিনিমাম রেঞ্জ আছে, ওটা মোটামুটি 55,000 সামথিং পার ইয়ারে পার অ্যানাম। হ্যাঁ, ওইটা আচ্ছা। সো হ্যাঁ, ওইটা অ্যাবভ, তো হ্যাঁ ওইটা অ্যাবভ, আর কি ইন জেনারেল ওইটার অ্যাবভ থাকতে হবে, স্টেট টু স্টেট এটা ভ্যারি করে। ওকে, সো আপনি জব অফিসে আসলেন, তারপর আপনি তো এখন মনে হয় ব্লু কার্ড পেয়ে গিয়েছেন। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে আপনার আসার আগে প্রিরিকুইজিট হচ্ছে যে আপনি ব্লু কার্ড এলিজিবল, আসার সময় আসার পরে হচ্ছে আপনি একটা টেম্পোরারি ভিসাতে আসবেন, এখানে আসার পর ভিসাটা কনভার্ট করে ব্লু কার্ডে করতে হয়। আচ্ছা, আই হোপ ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে যারা দেখছেন, যারা ভিউয়ার্স আছেন। সো আমার কাছে মনে হলো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, বিকজ জব অফিসে জার্মানিতে এসে এইভাবে ব্লু কার্ডটা নেওয়া, বিকজ আমরা যারা স্টুডেন্ট আছে, মাস্টার্সের স্টুডেন্ট বা ব্যাচেলর করছি, তাদের জার্নিটা অনেক লং, আর ওনাদের জার্নিটা অনেক শর্ট, আর এরপরও অনেক ওনাদের অনেক কষ্ট করে আসলে এই পজিশনে আসতে হয়েছে, সেটাও ট্রু। তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ অসংখ্য আপনাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।